মানে ওর না সমস্যা আছে, ও স্পয়েল করে দিচ্ছে। এই কয়েকদিন ধরে ওর সাথে যা টক শোতে যাচ্ছে, আমি আগে যাচ্ছি বা পরে যাচ্ছি, কিছু 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 গল্প বলে দিচ্ছে। তোমার কখনো এরকম ব্রেন কাটাতে হয়েছে গোয়েন্দা বিভাগে? তুমি তো আছো ডিবি সাইফ। না, আমার তো ব্রেন পুরোটা সময় কাটাতে হয়েছে ফিল্ম ছাড়া। খাটানো না নিয়ে আমি একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা বলি। হ্যাঁ বলো। একটা মজার বিষয় হচ্ছে, একটা সিন ছিল বর্ষণ ভাই এবং উর্বির, মানে উর্বির যে ক্যারেক্টার, তো ওখানে ওরা আমার গাড়ির সামনে একটা একটা সিন, রোমান্টিক সিন, তো সেখানে দুজন একটা মিনিট এক্সকিউজ মি, মানে ওর না সমস্যা আছে, ও স্পয়েল করে দিচ্ছে। এই কয়েকদিন ধরে ওর সাথে যা টক শোতে যাচ্ছে, আমি আগে যাচ্ছি বা পরে যাচ্ছি, কিছু 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 গল্প বলে দিচ্ছে, এখনো ওইখানে আবার বলে দিচ্ছে। আমি যা বলেছি পুরোটা হচ্ছে অপলাপ। এখন যেটা হচ্ছে যে বর্ষণ ভাইয়ের সঙ্গে একটা সিন হচ্ছিল, তো সিনটা কি হচ্ছে এটার বলার দরকার। বর্ষণ ভাই মানে ও আসার পরে বর্ষণ ভাই তো হাতটা বাড়িয়ে দিবে। হ্যাঁ, তো একটা ছেলে যখন হাত বাড়াবে তখন ইউজুয়ালি কিভাবে বাড়াবে, জাস্ট ফর হ্যাভিং ফান, বর্ষণ ভাই ডোন্ট মাইন্ড, হাতটা তো এইভাবে দিবে, তখন সে হাতটা ধরবে। বর্ষণ ভাই ভেরি ইন্টারেস্টিংলি হাতটা দিয়েছে এইভাবে, ও এইভাবে হাত বাড়িয়ে দিয়ে, সত্যি এরকম। ওকে, আড্ডা জমে গেছে দর্শক বন্ধুরা। না, আমি তারপর শুনতে চাই, তারপর আমি এইভাবে ধরেছি, তারপর উর্বি এইভাবে ধরেছে, উর্বি ও এইভাবে ধরেছে, ও এইভাবে ধরেছে। এটা খুব ইন্টারেস্টিং। তবে আরো ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে, বর্ষা, সুমি, সাইফ, এই প্রত্যেকটা ক্যারেক্টারগুলো অনেক ইন্টারেস্টিং। আমি তোমাদের ক্যারেক্টারগুলো তোমরা কিভাবে জাজ করো সেটা জানবো। বাংলাদেশে 7 কোটি মানুষের একটা অদ্ভুত কানেকশন আছে, সবাই এগিয়ে যাচ্ছে একসাথে, সবার হাতে বিকাশ, সাথে বিকাশ, আর সমগ্র বাংলাদেশ যখন বিকাশ করে, আমাদের বিকাশ দেখায় কে?